জলজীবন মিশনে দুর্নীতি। দক্ষিণ ত্রিপুরার একেবারে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা তথা সবুজে সবুজ অরণ্যে ঘেরাও প্রান্তিক মহকুমা শাব্রুমের উপজাতি অধ্যুষিত এলাকা হিসাবে রাজ্যের সকল অংশের সাধারণ লোকজনদের খুবই পরিচিত এলাকা মাগরু মেডিসি ভিলেজটি। শাব্রুম মহকুমা দক্ষিণ জেলার শাব্রুমে মহকুমা শাসক অফিস টিলা স্থিত DWS জেলার সদর দপ্তরের আধিকারিকদের অন্তর্গত রূপাইছড়ি RD ব্লকের অধীনে মাগরু মেডিসি ভিলেজের চিন্তারামপাড়াতে মাগরুম ভিলেজের বিভিন্ন এলাকাগুলিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দপ্তরের জলজীবন মিশনের বরাদ্দের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোড করে নিচ্ছেন বর্তমান ডাবল ইঞ্জিনের জোট সরকারের রাজত্বে এক শ্রেণী রাম বাম আমলের অর্থপিপাসুর মতো দুর্নীতিবাজ ঠিকাদারদের হাতে কায়েম দপ্তরের এক শ্রেণীর আধিকারিকদের মোটা অঙ্কের অর্থ পকেটে দিয়ে সন্তুষ্ট করে শীততাপ নিয়ন্ত্রিত আধিকারিকদের নিজ অফিস রুমে বসিয়ে রেখে সাইনবোর্ড লাগিয়ে চলছে হরির লুট। আজকে দুপুরবেলা আমাদের প্রতিনিধি লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাব্রুম মহকুমা ভূমিপুত্র তথা উপজাতি অংশের লোকজনেরা কিভাবে সবকা সাথ সবকা বিকাশের আমলে বসবাস করছেন এর খোঁজ খবর নিতে গিয়ে আমাদের ক্যামেরায় ফুটে উঠল জল জীবন মিশনের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির খবর। মাগরু মেডিসি ভিলেজের চিন্তারামপাড়াতে জলজীবন মিশনের প্রায় 55 লক্ষ টাকার স্পেশাল টিউবওয়েল বসানোর বরাদ্দর প্রায় শান্তিবাজারের পুরো দক্ষিণ জেলার DWS দপ্তরের সাথে একনিষ্ঠভাবে দুর্নীতিবাজ জড়িত ঠিকাদার প্রমোদ মল্লিক এবং নতুন পাড়াতে অনুপম মজুমদারের মতো দুর্নীতিবাজ ঠিকাদাররা। মাগরুম এলাকার ভূমিপুত্রদের সচেতন উপজাতিদের অভিযোগ সাইনবোর্ড বসিয়ে নিয়ে কোনো প্রকার প্রিন্টিকের মারফতে অঙ্কন না করিয়ে এলাকার উপজাতিদের বর্তমান সমাজে বোকা বানিয়ে দপ্তর থেকে নির্মাণ কাজের অর্ধেক অথবা পুরো কাজ পুরোপুরিভাবে হয়ে গেছে বলে দপ্তরের তাদের নির্মাণ কাজের একনিষ্ঠ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আধিকারিকদের কোনো প্রকার মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজ করে নিয়ে নির্মাণ কাজের বিল নিয়ে নিচ্ছে বলে এলাকার উপজাতিদের মূল অভিযোগ। রাজ্যের সৎ নিষ্ঠাবান এবং রাজ্যের জনগণের একনিষ্ঠ প্রকৃত বন্ধু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওই সমস্ত দুর্নীতিবাজদের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আদৌ কি ঠিকাদার ও দপ্তরের জড়িত থাকা আধিকারিকদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন? মাগরম জল মেশনা সাইনবোর্ড ইদি পুরা ইয়া পুরা রং দিয়া মানে ইয়ান পুরা লেখবার কথা ওখানে ইয়া পুরা পোস্টার লাগাইয়া দিছে এভাবে পুরা পুরা মাগরুবে পুরা এই এরকম অবস্থা মানে পুরা মাগরুম এলাকাতে এরকম পুরা পুরা এরকম অন পুরা সামনে গেলে বনয় পাড়া অন পুরা ট্যাঙ্কি নিচে গেলে ওই পুরা এরকম এরকম পুরো সব পুরা এরকম পুরা লাগাইছে সরকার টাকা তারা খাই আরি কাজ করে না কাজ করে কাজ না করে বাদে এই শেষ হয়েছে মাগুরু এলাকার জল দিছে এই কইছে আরি। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল।